উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়। উৎস যে কথা, উৎপত্তি এখানে একই কথা। ঠিক আছে, যদি পরীক্ষাতে আসে উৎপত্তি অনুসারে অথবা উৎস অনুসারে তাহলে একই কথা ধরা হবে। তবে এটা পড়ার আগে আমরা এই পাঁচটা আছে যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই পাঁচটা শব্দ কোনটা কোনটার অন্তর্ভুক্ত, তৎসম শব্দের অন্তর্গতগুলো কি, তদ্ভবের কি, অর্ধতৎসমের কি, বা দেশি বিদেশিগুলো কি, তো এগুলো জানার আগে এটার একটু ব্যাকগ্রাউন্ডে যাই আমরা। কেন এই তৎসম হলো, কেন এবার অর্ধতৎসম হলো, কেনই বা তদ্ভব হলো, কোন কেনই বা দেশি হলো, কেনই বা বিদেশি হলো, কীভাবে আসলে এটা। আমাদের কিন্তু যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়, আমাদের প্রত্যেক ICD ক্ষেত্রে বলি, আমাদের পূর্বপুরুষের ক্ষেত্রে বলি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আপডেট হয়। ঠিক সেম শব্দের উৎপত্তি অনুসারে বেলায় কিন্তু সেম, আমাদের প্রথম উৎপত্তি হয়েছে তৎসমের, তারপর হয়েছে অর্ধতৎসমের, তারপর তদ্ভবের, তারপর দেশের, তারপর বিদেশের। তো বেসিক্যালি প্রথমে আমরা জেনে নিই যে এই তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি। তৎসম শব্দ হচ্ছে যে, হ্যাঁ, যা একটা কথা বলা হচ্ছিল একটু আগে, যে কথাগুলো বলেছিলাম যে চেঞ্জ হয়, ঠিক ভাষার ধর্ম কিন্তু চেঞ্জ হয়। আমাদের আগের 100 বছরের আগের ভাষা আর বর্তমানের ভাষা কিন্তু সেম সেম না, ঠিক 100 বছর পরে কিন্তু সেম থাকবে। এখন কথা হচ্ছে যে তৎসম শব্দ বলতে আমরা কি বলছি। ঠিক 19 বাংলা ব্যাকরণ বই এই সংখ্যাটি দেওয়া হয়েছে যে সংস্কৃত হতে যে সকল ভাষা, সরি এটা ভাষা হবে না, এটা হবে শব্দ, সংস্কৃত হতে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে তৎসম শব্দ। এখন প্রশ্ন হলো যে সংস্কৃত শব্দগুলো কি কি, সেটা আমরা কি করে চিনব বা কি করে বুঝব। তো মূল কথা হচ্ছে যে এখানের যে মূল কথাটা সেটা হচ্ছে যে সংস্কৃত যা তৎসমতা, তাহলে তো এখানে কোনো পার্থক্য থাকছে না। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে তৎসম শব্দ আমরা কি করে চিনব, মানে তৎসম শব্দ চেনার উপায়গুলো, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে পারব। আর বেসিক্যালি পরীক্ষাতে এগুলোই আসে, নিচের গণিত তৎসম শব্দ, নিচের গণিত তদ্ভব শব্দ, শব্দগুলো আমাদের চিনতে হবে। তো প্রথমে হচ্ছে কি যে কোনো শব্দ যদি মূর্ধন্য অথবা মূর্ধন্যস থাকে তাহলে চোখ বন্ধ করে তৎসম শব্দের উদাহরণ। তো যে শব্দ আমি বললাম লবণ, মূর্ধন্য আছে, বললাম তৃণ, মূর্ধন্য আছে, কৃষক, মূর্ধন্যস আছে। নাম্বার দুয়ে বলা হয়েছে যে সকল শব্দে ফলা থাকে, আমরা জানি যে ফলা রয়েছে 6টি, এই 6টি ফলার যে কোনো একটা ফলা যদি হয় শব্দের মধ্যে তাহলে হবে এটা তৎসম শব্দ, ফলার উদাহরণ হিউজ পরিমাণে হয়েছে। তারপরে হয়েছে নাম্বার তিনে হয়েছে যে রিকার, রিতে আমরা জানি রিকার, র্যাফ, ইট মিনস রিকার এবং র্যাফ যুক্ত কোনো শব্দ যদি হয় তাহলে চোখ বন্ধ করে সেটা দশম শব্দ। আমি বললাম কৃপা, রিকার আছে, তৃণ, রিকার আছে, কার্বন, র্যাফ আছে। নাম্বার চারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন বলতে তিনটা আমাদের টপিক চলে আসছে, সেটা হচ্ছে উপসর্গ, সন্ধি, প্রত্যয়। তো দ্যাট মিন্স তৎসম উপসর্গ কিছু রয়েছে, তৎসম সন্ধি কিছু রয়েছে, আবার তৎসম প্রত্যয় কিছু রয়েছে। তো তৎসম উপসর্গ, তৎসম সন্ধি এবং তৎসম প্রত্যয় দ্বারা গঠিত যে কোনো শব্দ হবে তৎসম শব্দ। এখন আমরা অনেকেই জানি না যে তৎসম উপসর্গগুলো কী কী, তৎসম সন্ধিগুলো কী কী, তৎসম প্রত্যয়গুলো কী কী, এগুলো ক্রমান্বয়ে আমরা জেনে নেব। তবে একটু সহজ করে বলতে গেলে যে এখানে আমি বললাম প্রভাত, এই প্রভাত যে বললাম এখানে প্র, প্র কিন্তু একটা তৎসম উপসর্গ, প্র, তো এই জন্য কিন্তু এই প্র যেহেতু তৎসম উপসর্গ এই শব্দের হয়ে যাবে এটা তৎসম শব্দ। এখন আমি বললাম ভাস্কর, এই ভাস্কর কিন্তু একটা তৎসম সন্ধি, আবার অহরহ কিন্তু সেম তৎসম সন্ধির উদাহরণ, এগুলো সন্ধি পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব। আবার এখানে হচ্ছে প্রত্যয়, প্রত্যয় ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যয় হচ্ছে আমরা জানি শব্দের শেষে বসে, তাহলে আমি যদি বলি সাহিত্যিক শেষে উচ্চারিত হচ্ছে ইক, তো ইক তাকাতে কিন্তু হয়েছে এটা তৎসম উপসর্গ। এই জন্যই তৎসম উপসর্গ দ্বারা, সরি তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলা তৎসম সন্ধির উদাহরণ, সরি তৎসম শব্দের উদাহরণ, সেম তৎসম সন্ধি দ্বারা গঠিত শব্দগুলা তৎসম শব্দ, তারপর হচ্ছে তৎসম উপসর্গ দ্বারা গঠিত শব্দ তৎসম শব্দ, তারপর এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটা আমরা ক্রমান্বয়ে বুঝব আরো সামনে। তারপর নাম্বার পাঁচে হয়েছে সাধু ভাষার বেশিরভাগ শব্দ হলো তৎসম শব্দ, আমি বললাম করিয়াছি, করিয়াছিলেন, করিব, এই যে শব্দগুলো রয়েছে, অথবা আমি বললাম হস্ত, হস্তি, সাধু ভাষার বিভিন্ন শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। তারপর হচ্ছে ভূমণ্ডল সম্পর্কিত যে সকল শব্দগুলো রয়েছে, ভূমণ্ডল, ভূমণ্ডল মানে আমি বললাম সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই শব্দগুলো
তারপরে বললাম আমি আরো অনেকগুলো আছে যেগুলো এর সাথে গ্রহ পুঞ্জ বিভিন্নগুলো রয়েছে, এই শব্দগুলো হবে প্রত্যেকটি কি যে তৎসম শব্দের উদাহরণ। তো এইভাবে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে কোন কোন শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। তারপরে আসি নাম্বার দুই, নাম্বার দুয়ে বলা হয়েছে যে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দটা আসছে বেসিক্যালি এই যে তৎসম শব্দটাকে, তৎসম শব্দটাকে রহিতকরণ করার মধ্য দিয়ে। ব্যাপারটা হচ্ছে যখন বাংলায় প্রথম যখন শব্দের উৎপত্তি হয়েছিল তখন কিন্তু তৎসমের হাত ধরা হয়েছে, তৎসমের হাত দিয়ে কিন্তু হয়েছে, কিন্তু তৎসম কিন্তু বাংলা শব্দের মধ্যে বেশি দিন স্থায়িত ছিল না। স্থায়িত্ব না হওয়ার কারণে আসছে আমাদের এখানে অর্ধতৎসম, অর্ধতৎসমের আবির্ভাব করেছে। এই অর্ধতৎসমের আবির্ভাবের মধ্য দিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপের মানে দ্বিতীয় শব্দের উৎপত্তির যাত্রা শুরু হয়েছে। এখন অর্ধতৎসমের মূল কথাটা কি, এখানে বলা হয়েছে যে সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহার করছি সেটা হচ্ছে অর্ধতৎসম। এখন সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন, সহজ করে বোঝার জন্য গ্রাম বাংলায় একটা কথা আছে যে আমাদের প্রায় সময় আমরা বলে থাকি যে আমি তার সংসার করব না, এরকম আমরা কথা বলি। মানে সংসার করব না মানে হচ্ছে আমি টোটাল তৎসমের আর কোনো কিছুই রাখবো না। ব্যাপারটা হচ্ছে এরকম সহজ করে বলি আমি যে শব্দের হচ্ছে গ্রাম, আমি এখানে রফলা দিয়েছি, দেখেন এটা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি আমি রফলার তাকাতে এটা দশম শব্দ। তো আমি এই টোটাল অর্ধ দশমের মূল কথা হচ্ছে তৎসমের আর কোনো টার্ম আমি আর রাখবো না, চিহ্ন কোনো রাখবো না, সেজন্য বলছে গ্রাম। গ্রামটাকে যখন আমি গ্রাম বললাম এই গ্রামের মধ্যে কিন্তু আর কোনো তৎসমের চিহ্ন নেই। সেম গৃহিণী, এখানে রিকার দেখে যে আমি এখানে বলেছিলাম রিকার থাকলে হবে তৎসম শব্দ, এখন রিকা রিকার যে থাকাতে কিন্তু হয়েছে কি এখানে হচ্ছে গিন্নি, কিন্তু এখানে গিন্নির মধ্যে কিন্তু আর রিকার নেই, যেহেতু এখানে রিকার নেই তো সেজন্য এটা হয়ে গেছে কিন্তু পরিবর্তন হয়ে, মানে কিছুটা পরিবর্তন হইয়া হয়েছে অর্ধতৎসম। তো শ্রেম শ্রাদ্ধকে আমি বলছি শ্রাদ্ধ, প্রণাঙ্গকে বললাম আমি প্রণাম। মূল কথাটা আমি আবারও বলি, মূল কথা হচ্ছে এই শব্দগুলো হচ্ছে তৎসম, কিন্তু তৎসম শব্দটাকে আমি পরিবর্তন করে যে শব্দটাকে ব্যবহার করছি সেই শব্দটাতে তৎসমের আর কোনো ছোঁয়া থাকবে না, মানে তৎসম আর ওইখানে ওইভাবে আর অ্যাপ্লাই করা হবে না শব্দটাতে। এই যে এখানে এই শব্দগুলোতে তৎসমের কোনো ছোঁয়া নেই, মানে টোটাল ওই যে সংসার না করে অন্য একটা শব্দ নিয়ে আসলাম, মানে এখানে টোটাল আগের মতনই ঠিক সেম। যখন এই অর্ধদশম এভাবে হইলো, আমি যখন গ্রাম থেকে গ্যারাম গৃহিণী গিন্নি শ্রাদ্ধ শ্রাদ্ধ প্রণাম প্রণাম যখন বলতেছি তখন কিন্তু শব্দগুলো শুনতে একটু অড লাগতেছে। গ্রামই সুন্দর ছিল, গ্রাম বলে কীরকম একটু অড লাগে, গৃহিণী সুন্দর ছিল, গিন্নি বললে একটু অড লাগার কথা, প্রণাম সুন্দর ছিল, কিন্তু আমি যদি প্রণাম বলি তাহলে একটু বেশি লাগে, একটু শুনতে কিন্তু একটু অড লাগে। তো এটাকে আমরা বুঝে নিলাম যে তৎসম থেকে পরে আসছে অর্ধদশম, অর্ধদশম কিন্তু আমাদের উৎপত্তিটাকে ভালো করে ফিনিশিং দিতে পারে না। এই ফিনিশিং দেওয়ার জন্য পরবর্তীকালে তিন নম্বরে আগমন ঘটেছে, সেটা হচ্ছে আমাদের এই শব্দটা তদ্ভব। তদ্ভব শব্দের আগমন ঘটেছে। এই তদ্ভবের মূল কথা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা শব্দের উৎপত্তি বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃত থেকে। তদ্ভবের মূল কথা হয়েছে যে যে সকল শব্দের মূল সংস্কৃতিতে পাওয়া যায়, তো দ্যাট মিন্স সংস্কৃত মানে হচ্ছে এই আগেরটা তৎসম শব্দ। তো যে সকল শব্দের মূল সংস্কৃতের মধ্যে পাওয়া যায় কিন্তু বাংলায় তা পরিবর্তন হয়ে ব্যবহার করা হচ্ছে, মানে টোটাল চেঞ্জ হয়ে ব্যবহার করা হচ্ছে। যেমন এটাকে আমি আরো সহজ করে বলি, তৎসম শব্দটা এখানে আমি লিখি নাই, তবে আর একটু সহজ করে যদি বলছে তৎসম শব্দের উৎপত্তি হয়েছে এই জন্য যে তৎসম শব্দটা যখন সংস্কৃত এবং অর্ধ তৎসম আমাদের বাংলা ভাষার উৎপত্তিটাকে ভালো করে ফিনিশিং দিতে পারে নাই তখনই তদ্ভবের উৎপত্তি হয়েছে। এবং তদ্ভবের মূল কথাটা হচ্ছে এটা যে আমি পরিবর্তন করে যে শব্দটাকে ব্যবহার করব, পরিবর্তন করে শব্দটাকে ব্যবহার করব সেটা হোক তৎসম শব্দ, মানে আগের যে দুইটা পড়েছি তৎসম অথবা অর্ধতৎসম, যাই হোক না কেন তবে শব্দটা শুনতে একটু সুন্দর দেখাতে হবে, মানে শব্দটার গাঠনিক ব্যাখ্যা বা শব্দটার যে আমরা ব্যবহার করব সেটা অবশ্যই চলিত রূপ, বেসিক্যালি যেটাকে আমরা বলি চলিত রূপ হতে হবে অনেকটা। যেমন আমরা হস্ত, তো হস্ত আমরা জানি সেটা হচ্ছে সংস্কৃত শব্দ, কারণ এটা সাধু ভাষার একটা শব্দ। হস্ত কিন্তু আমরা ব্যবহার করি না বর্তমানে, কী ব্যবহার করি হাত। সেম চর্মকার, আমরা চর্মকার ব্যবহার করি না, আমরা ব্যবহার করি চামার। সেম আমরা কেউ গাত্র বলি না, বলি গা, ভ্রান্ত বলি না, বলি ভুল, ঠিক আছে। তো শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ, আর বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ, যেটাকে আমরা চলিত ভাষা বলে আখ্যায়িত করছি সেটা পরিবর্তিত রূপ, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তো বেসিক্যালি এই তদ্ভব শব্দটা আসছে এই জন্য হোক, যেমন মনে যেমন আমি যদি এখানে সেম এখানে কিন্তু গ্রাম শব্দটা তদ্ভবের অন্তর্ভুক্ত হবে কিন্তু গ্যারাম কিন্তু হবে না, কিন্তু গ্যারাম
আমাদের ভাষাটাকে কিন্তু কিছুটা অড করে দিয়েছে, মানে আমরা অর্ধোৎসম যে চেঞ্জটা, অর্ধোৎসম কিন্তু টোটালি আমরা আমাদের এই যে ইয়ে ভাষায় যে আধুনিক সভ্য সমাজ কিন্তু টোটালি এটাকে বর্জন করছি আমরা, এবং আমরা চলিত ভাষায় ডাইভার্ট হয়েছি বা নতুন করে আমরা চলিত ভাষায় চলে গিয়েছি। তো আমি আরও সহজ করে বলছি, এটাকে তদ্ভব শব্দ হচ্ছে ওই সকল শব্দ, যে সকল শব্দ আমাদের তৎসম এবং অর্ধোৎসমের মানে উৎপত্তিটাকে ফিনিশিং দিতে পারে না, সেটাতে তাকে তাকে রিকভার করার জন্য বেসিক্যালি এই তদ্ভব শব্দের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপরে সর্বশেষ হয়েছে আমাদের দেশি শব্দ। দেশি শব্দের মূল কথাটা হচ্ছে আবহমান বাংলায় প্রচলিত যে সকল শব্দগুলো রয়েছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়। তো এটাকে আমি একটা ছন্দের আকৃতিতে আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই জানি যে একজন স্বামীর, একজন স্বামী অথবা জামাই আমরা যেটাকে বলি, স্বামী না জামাই বলে আমি আখ্যায়িত করছি, জামাই। তো জামাইয়ের ভালো কদর কিন্তু তাকে তার শ্বশুর বাড়িতে, বেসিক্যালি শ্বশুর বাড়িতে কার কাছে, শাশুড়ির কাছে। তো দ্যাট মিন্স একজন শাশুড়ির এবং একজন জামাইয়ের যে কর্মকাণ্ড তাই আমরা আজকে দেখব, সেটা হচ্ছে আবুলের শাশুড়ি, আমরা জামাইটাকে নাম ধরেছি আবুল, আবুলের শাশুড়ি চাল কুলা দিয়ে ঝেড়ে ঢোলাই রেখে প্রথমে কোথায় রেখেছে, ঢেকিতে, এবং পরে চুলায় বসালো। বেসিক্যালি হচ্ছে আবুলদের শাশুড়ি, আমরা জানি যে গ্রাম বাংলায় এখনো কিন্তু ঢেকির প্রচলন আছে, তো সেক্ষেত্রে আবুলদের শাশুড়ি তো সকালবেলা যারা শাশুড়ি তারা উঠে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে কিন্তু চাল লাগবে এবং কুলা দিয়ে সেগুলো ঝেড়ে ওরা কী করে, ঢোলা, ঢোলা মানে কোনো কিছু একটা রাখার পাত্র বিশেষ আর কি, ঢোলাই রেখে ঢেকিতে, প্রথমে রাখছে ঢেকিতে, পরে চুলায় বসালো। চুলায় বসালো মানে হচ্ছে রান্না করার জন্য চুলায় বসে আর কি মানুষ। তাহলে রান্না কী করলো, রান্না করলো চাল ও ডালের একটা খিচুড়ি রান্না করলো, মানে চাল এবং ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করলো। তো আবুলও পেট পুরে খাইছে। তো ব্যাপারটা হচ্ছে তারপর কী করছে, তো জামাই যখন পেট পুরে খাইছে তো জামাই একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে হয়েছে, তো সেজন্য জামাই কী করলো, ঢিঙ্গি নৌকায় করে মাথায় টুপোর পরে ঢোল বাজিয়ে, তো ঢোল বাজিয়ে কোথায় গেছে, গঞ্জে গেছে। তো গঞ্জে গিয়ে কী আনছে, গঞ্জে গিয়ে ওই যে শাশুড়ির জন্য, শাশুড়ি যেহেতু ভালো করে খাওয়াইছে শাশুড়ির জন্য কুড়িটা মানে আমরা জানি যে বিশটা, কুড়িটা ডাগর ডাব, ডাগর মানে হচ্ছে বড়, ডাগর ডাব, তারপরে হচ্ছে জাল, তারপরে হচ্ছে জলপাই নিয়ে আসলো। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র শাশুড়ির এবং জামাইয়ের একটা গল্প দিয়ে কিন্তু আমরা দেশি শব্দটা শেষ করে দিতে পারছি, যেমন মনে করেন।